জামাত শিবির নিশ্চিতের সিদ্ধান্ত চোদ্দ দলের বৈঠকে সাম্প্রতিক ঘটনাগুলো জঙ্গিবাদী কাজ আন্দোলনকারীরা দেশের সম্মান নষ্ট করেছে বললেন প্রধানমন্ত্রী নিহতদের স্মরণে দেশের শো কাজ সরকারি হিসেবে কোটা আন্দোলনের একশো পঞ্চাশ জনের মৃত্যু এই সংখ্যা সঠিক নয় দাবি মির্জা ফখরুলের ভোরে নিয়ে খাইয়ে ছবি প্রকাশের মশ করায় বিরক্ত হাইকোর্ট বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে লিটের শুনানি আজ এবারে শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে ১৪ দলের বৈঠকে এতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক জঙ্গিবাদী কাজ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের জরুরি বৈঠকের পর বিস্তারিত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে ঘটনাগুলি ঘটছে। আসলে এটা কিন্তু রাজনীতি কিছু না এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ একেবারে জঙ্গিবাদী কাজ তাদের এবার এখানে যারা ওই শিবির ছাত্রদল বিএনপি জামাত এরাই কিন্তু এবং এরাই কিন্তু আজকে জঙ্গিরা আমাদের উপর থাবা দিয়েছে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনও বন্ধ করেনি তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা গণতান্ত্রিক ধারা রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার আমাদের প্রস্তাব দিয়েছি আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে চোদ্দ দল মনে করে যে এই মুহূর্তে আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ গ্রহণ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা হবে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ নিয়েছি আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন নিশ্চয়ই এক দুই দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেশের সম্মান ধুলিসাত করেছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে ছাত্রলীগের নেত্রীদের সাথে মত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন সরকার প্রধান আরো বলেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার ও উন্নত জীবন নিশ্চিতে তার সরকার কাজ করছে কিন্তু তাকে খাটো করতে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশের সম্মান টেনে নামানো হলো কার স্বার্থে এগুলো করা হলো প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে বাংলাদেশ যাতে চলতে পারে সেই সম্মান তিনি এনে দিয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন তাকেও অস্বীকার করতে পারবে না প্রধানমন্ত্রী ছাত্রলীগের নারী নেতাদের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন কারফিউ শিথিলে কর্মব্যস্ত রাজধানী জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় অধিকাংশ সড়কে অফিস কামী মানুষের পাশাপাশি যানবাহনের সংখ্যাও বেড়েছে সকালে রাজধানী বিজয় সরণী শ্যামলী সহ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ সামলাতে হচ্ছে ট্রাফিক পুলিশের আজও সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে সেনাবাহিনী বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান পুরো রাজধানী জুড়েই বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতও কাজ করছে সেনাবাহিনী এদিকে সোমবারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কোটা সংস্কার আন্দোলন নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন হচ্ছে আজ সেই অনুযায়ী কালো ব্যাজ ধারণ ও মসজিদগুলোতে দোয়া করা হবে মন্দির গির্জা প্যাগোড়াতে থাকবে বিশেষ প্রার্থনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলমান আন্দোলনে সরকারের অত্যাচার নির্যাতন চালানোর ঘটনাকে বর্বরচিত ও কাপুরুষোচিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে দমন নিপীড়ন বন্ধের দাবি জানান তিনি বিএনপির মহাসচিব অভিযোগ করেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ভয়ভীতি দেখিয়ে নির্যাতনের চিত্র প্রকাশ হতে দিচ্ছে না সরকার কারফিউ চলা অবস্থায় ব্লক দিয়ে গ্রেফতারের নিন্দা জানান তিনি আন্দোলনকারীদের অভিযানের নামে লুটপাটের বাসায় অভিযোগও করেন মির্জা ফখরুল সব দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি বলেন চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয় অবিলম্বে নিহতদের তালিকা প্রকাশের দাবি জানান বিএনপির মহাসচিব সেই সাথে মামলা প্রত্যাহার রিমান্ডে নির্যাতন বন্ধ ও অবিলম্বে সবার মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আঙ্গীর কোটা আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ডিবির হেফাজত থেকে মুক্তি এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হবে আজ এদিকে খাবার টেবিলে বসিয়ে ছবি প্রকাশ করা জাতির সাথে মস বলে মন্তব্য করেছে হাইকোর্ট শুক্রবার ডিবি হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সোমবার হাইকোর্টে রিট করেন মানজুর মতিন সহ আরো দুই আইনজীবী রিটে আন্দোলনকারীদের উপর গুলি না চালানো এবং ডিবির হেফাজতে নেয়া সমন্বয়কারীদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার নির্দেশ চাওয়া হয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে যে কাউকে ধরে খাবার টেবিলে বসানো এবং তা প্রকাশ করা নিয়ে মন্তব্য করে আদালত তবে রাষ্ট্রপক্ষ বলছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পদক্ষেপ নিয়েছে ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক ভালো আছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা দ্রুত তাদের পরিবারের কাছে দিতে দেয়া হবে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ সোমবার ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের সাথে দেখা করেছেন তাদের পরিবারের সদস্যরা পরে তারা সাংবাদিকদের জানান সমন্বয়করা ভালো আছেন ডিবি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে কোনো খারাপ আচরণ করেনি বলে জানিয়েছেন স্বজনরা এদিকে হারুনুর রশিদ দাবি করেন নিরাপত্তার জন্য তারা কোটা আন্দোলনের সমন্বয়কদের পরিবার তাদের সঙ্গে দেখা করে সন্তুষ্টির কথা জানিয়েছেন কোনো গুজবে কান না দিতে সকলের প্রতি অনুরোধ জানান হারুনুর রশিদ কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে দেখতে ডিবি কার্যালয়ে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পরে তিনি সাংবাদিকদের জানান তিনি হেফাজতে থাকা সমন্বয়কদের আটক করা হয়েছে কিনা তা জানতে এসেছিলেন বলেন বিবেকের তারাই তিনি ছাত্রনেতাদের খোঁজ নিতে ডিবিতে যান বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি কেন এসেছি আমি ডিবি প্রধানের কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছিলাম আমার প্রথম প্রশ্ন ছিল যে এই ছয়জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই আমার কোনো দাবি নাই কিন্তু যদি সেফ কাস্টাডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে এই ছয় সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে সরকার শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে ভুল পথে আছে এমন অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের রাতের রেড ব্লকেটের নামে শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা ঢাকা অপরাজ বাংলায় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে এসব দাবি জানান শিক্ষকরা শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও নির্যাতনের প্রতিবাদ করায় দুজন শিক্ষকের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করার প্রতিবাদে নিপীড়ন বিরোধী শিক্ষকরা এই সমাবেশ করেন অবিলম্বে দেশজুড়ে শিক্ষার্থীদের উপর গুলি ও নির্যাতন বন্ধের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ সময় দেশে চলমান পরিস্থিতি নিয়ে প্রশাসন ও কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেক শিক্ষক এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা বিষয় সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন ট্রেন্ডিপোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা বিশ্ব নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা বিশ্ব নিউজ ধন্যবাদ সবাইকে